গুড মর্নিং বন্ধুরা, দেখো আজকে তো এত বৃষ্টি, আর আমরা একটু বেরিয়েছি ছাতা নিয়ে, কে সানটানো হয়নি এখনো, কি করব এত জল, তোমাদের একটু জল দেখাতে নিয়ে আসলাম। আমরা সবাই কোথায় আছি, কত জলে আছি দেখো, আর এত বৃষ্টিতে সবাই একটু সুস্থ থেকো, ভালো থাকো। চলো তোমাদেরকে আজকে একটু জল দেখাই আমরা কত জলের মধ্যে আছি। দেখো আমাদের রাস্তায় কত জল যাচ্ছে জলের মধ্যে, আমরা সবাই মিলে যাচ্ছি এখন মাছ কিনতে বাজারে। দেখো এই রাস্তাটায় কত জল, আমাদের এখানে ঘরের পাশে একটা কাকিমাদের ঘর, দেখো ঘরে জল টল ঢুকে গেছে, অনেক জল, খুব কষ্টে আছে সবাই। আর আমরা এখন সবাই মিলে যাচ্ছি একটু বাজারে বন্ধুরা মিলে, জল দেখে কেমন মাছ ফাছ যদি কিনতে পারি কিনবো, যাচ্ছি একটু দেখি। হ্যাঁ বলো, দেখো কত জল, শাপলা ফুটেছে কিন্তু দেখা যাচ্ছে না। মনে দেখো এখানে কত আছে, তাহলে জিয়াদের বাড়ি কোনটা, কাউন্সিলররা সব দেখতে এসেছে সবার বাড়ি বাড়ি। এই দেখো এটা হচ্ছে ইট, এখনো পোড়ানো হয়নি, কাঁচা ইট। দেখো কত জল, মাছ কিনে নিয়ে এসেছি বাড়ি দিয়ে দেখাবো, তাই না? দেখো জলে সবাই কেমন মজা করছে, কত জল, দেখো কি অবস্থা হয়ে গেছে সবার, খুব কষ্ট। হ্যাঁ ফুটেছে, কত কষ্ট করে আজকে ভিডিওটা করেছি। সবাই একটু লাইক করো, কমেন্ট করো, আমাদেরকে ভালো লাগবে। তাহলে কত জলে নেবে ঘুরে ঘুরে তোমাদেরকে দেখাচ্ছি, সবাই কত কষ্ট করে আছে। হ্যাঁ
সবকিছু করো, সবাই কত কষ্টে আছে দেখো। আমরা সব বন্ধুর সাথে দেখা করতে এসেছি, এত জলে বাড়ি জলে ডুবে গেছে বলে। নাও সবাই হাই করো, হ্যালো, জলে কষ্ট করে আছি। সবাই দেখো কত কোমর অব্দি জল, জলে ঠিক আছে। টাটা টাটা, সাবধানে থাকো সবাই। দেখো রাস্তা দিয়ে সবাই কত মাছ ধরেছে সামনের জল থেকে। এটা কি মাছ? মাগুর মাছ, মাগুর মাছ, মাগুর মাছ। দেখো বন্ধুরা ঘরে চলে এসে স্নান টান করে পুজো হয়ে গেছে। এই যে আমার ঠাকুর ঘর, ছোট্ট মতো পুজো করা হয়ে গেছে। স্নান করে পুজো দিয়ে রান্না বান্না করে খেতে অনেকটা দেরি হয়ে গেছে বন্ধুরা। আর কত মাছ ধরেছি দেখেইছ, আর কেমন লাগলো বলো। আজকে অনেকটা জলে জলে ঘুরেছি, সাড়ে তিনটে বেজে গেছে খাওয়া দাওয়া করতে করতে, অনেক দেরি হয়ে গেছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমরা, আর ভালো লাগলে একটা লাইক দিও, শেয়ার করো। আর যারা যারা এখনও অবধি আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা।